নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প সেই আর্ত প্রশ্নটি শীত বর্ষায় রাত বিরেতে কিংবা ঠাঠা খরা গরমের দুপুরে বাড়ির দোরগোড়ায় রাস্তার কুকুর টুকুরকে কুকুর কুণ্ডলি হয়ে শুয়ে থাকতে দেখাটা নতুন নয় দরজার মাথার ছাউনিটুকু আর দরজার সামনের সিঁড়িটা এদের হাতছানি দিয়ে টেনে আনে তবে দরজায় ঠুকতে বেরুতে অসুবিধে সৃষ্টিকারী প্রাণীটাকে জুতোর ঠক্কর দিলেই সে তখনকার মতো কেউ কেউ করে পালিয়ে গিয়ে সুবিধে করে দিয়ে যায় কখনো প্রতিবাদ করে ওঠে না কিন্তু আজ এই ঝুপঝুপে বৃষ্টি ঝরা সন্ধ্যায় লোডশেডিংয়ের অন্ধকারে হঠাৎ ঘটল সেই অভূতপূর্ব ঘটনা কুণ্ডুলি পাখানো হয়ে শুয়ে থাকা প্রাণীটাকে একটু জুতোর করে দেওয়া মাত্রই একটা আঁক করে ওঠা শব্দের পরই পরিত্রাহী প্রতিবাদ উঠল কে রে কে আমার এর শাঁখের মতো তীব্র তীক্ষ্ণ গলা তবু যেন কচি কণ্ঠের ছোঁয়া শুনে পরিতোষ আর নেই হাতের খোলা ছাতাটা মুড়ে পকেট থেকে টর্চ বার করার কসরত করতে করতেই দরজাটা ভিতর থেকে খুলে গেল টর্চ জেলে সামনে দাঁড়িয়ে পরিতোষের পুত্র দেবতোষ দেখা মাত্রই বলে উঠল এটি আবার কে প্রাণীটি তখন উঠে বসে হাত দিয়ে গায়ে জল ঝাড়ছে এবং বিড় করে কিছু বলছেও হয়তো বলার কারণও আছে এখন এই টপ টপ করে জলটা তার গায়ে আকাশ থেকে পড়ছে না পড়ছে পরিতোষের ছাতার পয়েন্টগুলি থেকে পরিতোষের তো আর আধুনিক মোড়া ছাতা নয় আদিও অকৃত্রিম মহেন্দ্র দত্তের ছাতা দেবতোষ টর্চের আলোটা প্রাণীটার উপর ফেলে দেখে নিয়ে আর একবার বাপের দিকে তাকিয়ে বললো কে পরিতোষ বললেন কে তা কি করে জানব বৃষ্টি লোডশেডিং দরজা আটকে শুয়ে রয়েছে আমি ভাবলাম হ্যাঁ তুমি ভাবলে কুকুর বিড়াল রানীটা তীক্ষ্ণ গলায় বলে ওঠে তাই জুতোর করে ঠেলে দিলে গায়ে কণ্ঠস্বরে তীক্ষ্ণতার সঙ্গে ধিক্কার মিশ্রিত দেবদূষ বললো তা যেমন অন্ধকারে শুয়ে আছিস কে তুই কে আর একটা মানুষের না। উত্তর শুনে পিতা পুত্র দুজনেই চমৎকৃত কিন্তু প্রশ্ন মুলতুবি রেখে আগে বাড়ির মধ্যে ঢুকে পড়তে হয় বৃষ্টিটা সহসা নতুন করে মুসলধারে চেপে এলো সামান্যতম মানবিকতা বোধ থাকলেই কুকুর ছানাটা কেউ এই অবস্থায় বাড়ির মধ্যে না ঢুকিয়ে পারা যায় না তো এ তো একটা সাধারণ মানুষের ছানা কিন্তু এক ছিটে মানবিকতা আছে বলেই আর ওই চিৎকাররত মানবটিকে ঈশ্বরের দুধ মনে করে কোলে চাপিয়ে ঘরে নিয়ে যাওয়া যায় না তবে হ্যাঁ একখানা খোঁড়া গামছা ফেলে দিয়ে বলা যায় ভিজে যে নেয়ে গেছিস এই নে মাথা গা মুছে নে তবে এ বললে কেউ বিশ্বাস করবে এতখানি একটা সহৃদয় প্রস্তাবের উত্তরে কিনা বাপ বেটা দুজনকে হতভম্ব করে দিয়ে ছেলেটা গামছার টুকরো টুকু হাতের পিঠ দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বলে উঠল মুচতে আমার দায় নেগেছ বলে দিন ভোর ভিজতেছি দিন ভোর ভিজতেছিস চমৎকার গায়ে একটা জামা পর্যন্ত নেই বলি কাদের ছেলে তুই হ্যাঁ কোথেকে এসেছিস ছেলেটা এখন হঠাৎ আবার সেই ঠেলে ফেলা গামছা খন্ডটুকু এক টানে টেনে নিয়ে অপটুভাবে গোটা মাথাটা একটু মুছে ফেলে বলে দেশ গা থেকে আইছি আর কত থেকে আসবো তুই একা এসেছিস ছেলেটা এখন হঠাৎ কান্নার গলায় বলে ওঠে সবাই এ ছেল আমি হায় রেগেছি হায় রেগেছিস রেছে হারালি কি করে হ্যাঁ হারালি কেন ছেলেটার কালো কালো নাদুস নুদুষ গরম দেখে মনে হচ্ছে না নিহাত রাস্তার ছেলে মুখটিও গোপাল গোপাল কিন্তু মুখের বাক্যিতে স্রেফ ছুরির ধার কেন কেন কি ইচ্ছে করে রেছি। দেবতোষ নিচু গলায় বললো চাঁদ খেয়ে উঠে পরিতোষ আরও নিচু গলায় বললো খুব কষ্ট পেয়েছি মনে হচ্ছে ঠান্ডায় কাঁপছে মেজাজ ঠিক নেই অতঃপর যে কোনো ভদ্র গৃহস্থ বাড়িতে এই অবস্থায় যা করে থাকে তাই করা হয় বাড়ির গিন্নি দুটো ফাটা ফাটাফুটো ঢলঢলে হাফ প্যান্ট আর হাফ শার্ট এগিয়ে দিয়ে বলে ভিজে ইজের ছেড়ে এ দুটো পর ছেলেটার যা বয়স তাতে আর যাই হোক সমাজবিরোধী ভেবে মানবিকতার প্রকাশে তালাচাবি লাগিয়ে ভয়ে ভয়ে বাড়ির বাইরে বার করে দেবার তাল করতে হচ্ছে না মেরে কেটে বছর পাঁচে তবে এই বাঘ ভঙ্গিতে মনশিয়ানা আছে বটে বিনা দ্বিধায় সর্বসমক্ষে ভিজে প্যান্টুলটাকে ছেলেটা শুকনো জিনিস দুটো গায়ে গলিয়ে বলে ওঠে বাপরে বাপ কি বড় আমার বাবার হতে পারে মেয়ে হিহি করে চাপা গলায় বলে আহা তাই তো দর্জিটিকে ভালো করে মাপটাপ নিয়ে তৈরি করিয়ে রাখা উচিত ছিল মা বলল, থাম তো তারপর বলল তা হ্যাঁ রে তোর বাপ মা কোথায় কোথায় ছেলেটা জামার হাতা গোটা বার চেষ্টা করছিল ছেড়ে দিয়ে রেগে উঠে বলে জানলে পরে উপুস করে পতে পতে ঘুরে মরতুম পেটের জ্বালায় মরতেছি এখন সুদোতে এলো মা বাপ কোথা কে তুই বলেই অহংকার বিসর্জন দিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল আহা মরে যাই সত্যি গিন্নি ডাক দেন বঙ্কু বঙ্কু নিকটেই ছিল বলে উঠল বুঝেছি আর বলতে হবে না আরে বাবা সবটা শুনবি তো তাও শুনতে হবে না পাকশিটে চেহারা নকশা মার্কা ছেলেটা দাঁত বার করে চাপা গলাতেই বলে পুঁজে পেতে একটা চটা ওটা কলাই থালা আর একটা ফাটা চটা কাঁচের গেলাস জোগাড় করতে হবে তো গিন্নির মেয়ে বলে উঠলো বট ফাজিল হয়েছিস গিন্নি ছেলে বলল আসকারা পেয়ে পেয়েই হচ্ছে নবাগত মালটিকে ঘিরেই তো এখন সকলে কাজেই প্রত্যেকেরই মন্তব্য করতে পারছে শুধু পরিতোষ তার বৃষ্টিসিক্ত শরীরটাকে গরম জল ঢেলে তাজা করার মানুষে স্নানের ঘরে ঢুকে গেছেন বঙ্কু ইতিমধ্যে গরম জল সাপ্লাই করে এসেছে মানুষের ছানা বটে তবে আপাতত ক্ষুধার্ত পশুর ভূমিকা রুটি ও তরকারির উপর হুমড়ে পড়া দৃশ্যটা দেখবার মতো পশুরও অধম খাওয়ার পরই শোবার সমস্যা বঙ্কু উদারভাবে বলে আমার ঘরেই এক পাশে পড়ে থাকবে একটা রাত বই তো নয় একখানা ছেঁড়া ফাটা মোটা চাদর টাদর দেবেন কিন্তু কে তাকে নিশ্চিত আশ্বাস দিল একটা রাত বই তো নয় প্রশ্নোত্তরে বঙ্কুর দাঁত বার করা জবাব কেন ওটাকে বরাবরের জন্য পুষবেন নাকি তা রাত পোহালেই কি ওই বাচ্চাটাকে বাড়ির বার করে দিতে হবে ব্যবস্থা একটা করতে হবে তো উদার চিত্ত বঙ্কুর সুপরামর্শ রাত পোয়ালেই থানায় জমা দিয়ে আসবেন মিটে গেল সমস্যা কে বলতে পারে ও যা বলছে সেটাই ঠিক কিনা কোন টোপ কি কিনা এরপর হয়তো পরিতোষ নামে কেস দিয়ে হাল করতে বসবে এ যুগে কাউকে বিশ্বাস নেই পরিতোষ কিন্নি বন্দনা বলে কাউকে বিশ্বাস নেই মুখ পোড়া তোর হাতে যে আমি সর্বস্ব ছেড়ে দিয়ে রেখেছি ঠিক কাজ করেননি এই বঙ্কাই যে একদিন আপনারে চুরি বসিয়ে দিয়ে সব বর্ষণ নিয়ে কেটে পড়বে না তার গ্যারেন্টি আছে ভাই বোন দুজনেই বলে উঠল বঙ্কু তুই আজকাল খুব তত্ত্বজ্ঞান শিখেছিস এসব তত্ত্বজ্ঞানের কথাটা তো অবশ্য খাবার টেবিলে পরিতোষ স্নান সেরে এসে দেখলেন ছেলেটা থালার গায়ে লেগে থাকা কিছু চেটে চেটে খাচ্ছে বিচলিত গলায় বললেন ওরে বঙ্কু ওকে আর একটু কিছু দে না ছেলেটা আত্মস্ত গলায় বললো আর দিলে পেট ফেরতে যাবে বেড়ে তবে থালা ও তো চাটতেছি ঠাকমা বলে পাতে মেকিয়ে রাখিস নে গুড় মানিক হবে তোর নাম মানিক নাম মানিক হতে যাবে কেন ঠাকমা মানিক মানিক ডাকে তাই বুঝি তা আসল নামটি কি সাদন ঠাকুরের কাছে সাধ্য সাধনা করে জমো তো একটা নিশ্বাস পড়ে ভারী বিষণ্ণতা বোধ করেন আহ কাদের না জানি দেবতার কাছে সাধ্য সাধনা করে পাওয়া আদরের ছেলে মা বাপ কি যে করছে তা তোর নাম সাধন বাপের নাম কি গোবিন্দ বেশ বেশ গোবিন্দ কি ছেলেটার ভরা পেটে হাই উঠছে কি আবার কি গোবিন্দ মানে গোবিন্দ দাস না মন্ডল না তা জানিনি বাড়িতে আর কে কে আছে রে ঘুম নাকতেছে সকালে হা বাড়িতে কে আছে আবার এত কি শক্ত কথা বলতে এতক্ষণ যাবে ছেলেটা আরেকটা হাই তুলল বাপ মা পিসি ঠাকুমা ঠাকুরদা ও বাবা ঠাকুরদাও আছে আরেকবার তীক্ষ্ণ ছুরির আলো ঝলসানো কেন ঠাকুরদা থাকে না মানুষের হা তা কেন মানে খুব বুড়ো তো তোমায় বলেছে ঠাকুরদা যত খাটতে পারে বাপটা তা পারে না ভালো ভালো তা ঠাকুরদার নাম জানিস তো ঠাকুরদারে কে নাম দে ডাকতেছে শুনি কে হালদার মশাই কয় এই জানি হালদার মশাই দালানের ওমরো এ খাওয়া দাওয়া খাবার টেবিল থেকে খুকু চেঁচিয়ে ওঠে বাবা আরেকটা ক্লু পাওয়া গেল এখন জেলা গ্রাম থানা পোস্ট অফিসটা জানতে পারলেই ব্যাস ফতে মাল যথাস্থানে পৌঁছে দেবার ব্যবস্থা করা যাবে টেবিলে হাসির ঢেউ বয়ে যায় আহ তোরা থামতো তা হ্যাঁ রে সবাই মিলে এসেছিলি কোথা থেকে কেন এসেছিলি গেরাম থেকে যোগে গঙ্গা ছেনে আর কত সুদবে আবার চাপা হাসির ঠেউ এই ঘর হারানো ছেলেটা আপাতত ওদের কাছে হাসির খোড়া বিশেষ করে ওর ওই নাদুস নদুস চেহারা এবং গোপাল গোপাল মুখে চোটপাট বাক্যি রীতিমতোই হাস্যরসের যোগানদার ওর ওই ঢলঢলে জামা পড়ার দরুন থালা চাটতে থালাখানাকে মুখের কাছে তুলে ধরার দৃশ্যটার অন্তরালস্থিত করুণ ইতিহাসটি কারো মনে পড়ে না ঠাকমা বলে থালায় গুড় থাকলে পিঁপড়ে হয় তাই চাটা ঠাকমা মানিক ডাকে সাধ্য সাধনার ছেলে তাই সাধন তার মানে একটা রাজ সিংহাসন থেকে ছিটকে এসে এই বেঘরে বে এসে পড়েছে ছেলেটা পরিতোষ বললেন তা সাধন তোর এই গেরামের নামটা কি হাইয়ের পর হাই তুলে যাচ্ছে ছেলেটা হাই তুলতে তুলতেই বলে নাম আচরা। হ্যাঁ কি নাম বললি বলুন তো আচরা, কবার কইতে হবে তা আবার পৃথিবীর কোন ভূখণ্ডে হে খুকু দেবতোষ দুজনেই হেসে গড়িয়ে পড়ে খুকু তো খাওয়া থালার ওপরই শাড়ির আঁচল বুলিয়ে নেয় হাসতে হাসতে হোবা জিজ্ঞেস করো না কেন কোন জেলা কোন মহকুমা কোন পোস্ট অফিস বন্দনা বলে ওঠে তোরা থামবি এই তুমি শুনছো এসে খেতে বসো তো ছেলেটার যেন এখন সেই দৃপ্ত মূর্তিটা মেয়ে আসে কান্না জড়ানো গলায় চেঁচিয়ে বলে ওঠে ঘুমে মরতেছি শীতে কাঁপুনি ধরতেছে এখন তোমাদের কোথায় কিন্তু যাদের মধ্যে এখনো হাসির ঢেউ পাক খাচ্ছে তারা এই ধিকার দমে থেমে যাবে নাকি দেবতোষ বলে ওঠে যাও বাবা বঙ্কুলাল ওকে তোমার ঘরে প্রতিষ্ঠিত করে এসো উফ মাল বটে একখানা বঙ্কু ওকে চল বলে টেনে নিয়ে যায় আর খুকু আঙুলের কর গুনে গুনে বলতে থাকে দেখো বাপি কতগুলো ক্লু পেয়ে গেছি এক ঠাকুরদা হালদার মশাই হালদার হয় চাষিবাসীও হয় খুব সম্ভব চাষিবাসী মশাই যখন বেশ বর্ধিষ্ণু বলেই মনে হচ্ছে নাম্বার দুই বাপ গোবিন্দ হালদার বেশ কিছু হাল বলদের মালিক হলেও বেশি খাটতে অক্ষম বোধ ছেলের মতোই না দুষ নাম্বার তিন যোগে গঙ্গাচ্ছান করতে কলকাতায় এসেছিল সবাই তার মানে গ্রাম আচরারও জেলাটা গঙ্গাহীন ভাবো কাছাকাছি কোন জেলাটা গঙ্গাহীন বন্দনা বলে ওঠে ভাবতে হবে কেন তোরা জানিস না মেদিনীপুর বীরভূম বাঁকুড়া বর্ধমান সবই তো অগঙ্গার দেশ যাক এখন ভাবো যোগটা কি মানে যে যোগ বাবদ এই গোলযোগটি যোগটি কি জানি বাবা কে অত পুঁজিপুতি দেখছে তিন চার দিন আগে তো দশহরা গেল বাসন্তীরা বলে গঙ্গা পুজো ব্যাস ঠিক হয়ে গেছে ওই গঙ্গা পুজোই বাসন্তী যখন বলে অর্থাৎ ছেলেটার পরিবারকে বাসন মাজনী বাসন্তীর দলে ফেলে নিশ্চিন্ত হয় এরা কিন্তু ওরা নিশ্চিন্ত হলেও গৃহকর্তার নিশ্চিন্ততায় বিঘ্ন ঘটে সকালে বঙ্কু জানায় রাতে ছেলেটার খুব জ্বর গা কাঠ ফেটেছে তার চাদর এবং বঙ্কুর সমগ্র চাদর কম্বল চাপিয়েও কাঁপুনি বাঘ মানানো যায়নি সকালে গা ঠান্ডা নির্ঘাত ম্যালেরিয়া বাড়ি ছেয়ে যা ম্যালেরিয়া বাড়ি ছেয়ে যাবে বন্দনা শিউড়ে ওঠে খুকু এখন বাপের কান বাঁচিয়ে বলে দাদারে আর একটা ক্লু ম্যালেরিয়ার দেশ এ সময় বাপের কানটা বাঁচানোটাই বুদ্ধির কাজ কান বেঁচেছে তাই পরিতোষ বঙ্কুর কথাতেই থাকেন ম্যালেরিয়া ডাক্তার হয়েছিস তুই জলে ভেজাটা ভেবেছিস তো রাত্রিতে তোর এত ঝামেলা গেছে আমায় ডাকিস নি কেন আমার আবার ঝামেলা বঙ্কু বলে তো সুখখানা পর্যন্ত তুলে ছোড়ার গায়ে চাপিয়ে দিয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে রইলুম রাতে আপনাকে খবর দিলে রক্ষে থাকতো নির্ঘাত সেই মাঝ রাখতে এই ডাক্তারকে ফুনি করে রাতণ্ড করে জেরে বসে আছিস কথার চাচ্ছি বলে বিরক্ত ভাবে একবার গৃহিণীর দিকে অভিযোগের দৃষ্টি হেনে পরিতোষ সিঁড়ির পাশে বঙ্কুর ঘরে এসে ঢোকেন বঙ্কু জীব কাটে এবং ঢুকে পড়ে পরিতোষের মাথা কাটা যায় আশ্চর্য ঘরের দেয়াল মুড়ে ফেলার উপযুক্ত পরিমাণে এইসব হতছ ক্যালেন্ডার পায় কোথায় লক্ষ্মী ছাড়া চোখ সরিয়ে নিয়ে চোখ বোঝা ছেলেটির দিকে তাকান পরিতোষ এবং পরিবেশে ওই বালগোপাল মুখটা কি নির্মল পবিত্র লাগে কাছে এসে আসতে ওর কপালটায় একটা হাত রাখেন না জ্বর নেই কপালে হাত ঠেকানো মাত্রই ছেলেটা চোখ তাকায় এবং দু হাতে সেই হাতটা চেপে ধরে বলে ওঠে দাদু তোমারে ঠিক ভগবান লাগলো চুমকে উঠলেন পরিতোষ দাদু দাদু বলতে আবার শেখালো কি রে রাতে জ্বর হয়েছিল সাধন হ্যাঁ সূচক মাথা নাড়ে এখন কেমন আছিস ভালো দাদু আমার বাড়িতে খবর পেটিয়েছ পরিতোষ বলেন না পাটাও নি তবে এত নাম ঠিকানা নিলে যে আহা সে তো কাল রাত্রিরে একটা রাতের মধ্যে পাঠানো যায় এক রাত ছেলেটা চোখটা খুলে চারিদিক তাকিয়ে বলে মনে কতদিন হয়ে ছিল গেছে জ্বরের ঘোরে খিদে পেয়েছে খাবি কিছু হ্যাঁ সাধন সাধন সে কথার উত্তর না দিয়ে আবার পরিতোষের হাতটা দু হাতে চেপে ধরে কাতুর গলায় বলে ওঠে দাদু তুমি আমারে পুলিশে দিয়ে দেবে পরিতোষ চেষ্টা করে হেসে বলেন সে কিরে পুলিশে দেব কেন তুই কি চোর না ডাকাত ওই বঙ্কুদাটা না এমন ভয় নাগিয়ে দেছে। রাত ভোর সাইসেছে ভোর হলেই তোরে নে বাবু থানায় জমাতে আসবে মা চুলু হাতটা ছেড়ে দেয় এক মুখ হেসে বলে কি খাব এতক্ষণ আবার পরিতোষ ওই ম্যালেরিয়া রুগীর ঘরে কি করছেন ছাই বন্দনা চলে আসে ছোঁয়াজ বাঁচিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে বলে তোমার চা দেওয়া হয়েছে কুকু বসে আছে তারপর গলাটা বাড়িয়ে বলে এই ছেলে তোর কেবল কেবলই এরকম জ্বর হয় তাই না কখনো না জমবে না সাধন ফট করে উঠে বসে ওই বঙ্কুদাটা বলেছে বুঝি ও আমারে এ তারাবার নেগে ঢোলা জামার হাতাটা চোখে চেপে শুয়ে পড়ে পরিতোষ বন্দনার দিকে তাকিয়ে বলেন সারা রাত জ্বর গেছে পেস্টা ফেস্টা পেয়েছে নিশ্চয়ই এখন একটু কিছু জল টল দাও একে দুধ আছে সাধন বলে ওঠে দুধ আবার মানুষে খায় ও তো দি ও দুধ মানুষে খায় না তা চা খাবি চা সাধনের কান্না মুখে একটু হাসি ফুটে ওঠে পেলে বদতে যাই বন্দনা একটু বিরক্ত দৃষ্টি হেনে চলে যায় ছিটে একটু মানবিকতা মানুষ মাত্রেরই থাকে তাই বলে সকলেরই কিছু আর ঘটি ঘটি থাকে না সে জিনিসটা বন্দনার মধ্যে মায়ের মনের জ্বালা ওই ম্যালেরিয়া রুগীকে বাড়িতে ঘট স্থাপন করা হলে বন্দনার ছেলে মেয়েরা রক্ষে থাকবে তবে ও অত মানবিকতার ধার ধারলে তো চলে না অথচ কর্তার আদিক্ষিতায় ওকে চা বিস্কুট খাইয়ে তাজা করা হচ্ছে তুমি ওটিকে বিদে করবে কি করবে না এই অবস্থায় দুটো দিন ভাত না খাইয়ে মিসিং স্কোয়াডে পৌঁছে দিয়ে এলে তারা ভাত দেবে না কি দেবে আর না দেবে ভগবান জানেন ভাত চাইলে পিটুনিও দিতে পারে তাহলে ওই গোপালটিকে পুষবে নাকি একদিনেই এমন অস্থির হচ্ছ কেন বন্দনা দেখি না নিজেরা যদি চেষ্টা করে ওকে ওর মা বাপের কাছে পৌঁছে দিতে পারি অত এবার হাসির ঠেউ নয় ব্যাঙ্গের ঠেউ দেবতুষ বলল চেষ্টাটা কিভাবে বাপি রেডিও টিভি খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট তা আগে থেকে একটু খবর নিলে ভালো হয় বোধহয় সেই আঁচরা না পাঁচ রাগেরামের গোবিন্দ হালদার কোন কোন কাগজ রাখে আর ওদের ঘরে রেডিও টিভি আছে কিনা হ্যাঁ বাপকে এভাবে ব্যঙ্গ অনায়াসেই করে খুকু দেবতোষ করেই থাকে সর্বদা এ যুগের প্যাটার্নই তো এই ব্যঙ্গ আর অবজ্ঞা এটাই তো এ যুগের হাতিয়ার এই হাতিয়ারের জোরে কত সহজেই এরা অপরকে অপমান করতে পারে অপদস্থ করতে পারে নস্বাত করতে পারে গুরু লঘু চিন্তা না করেই করে বরং গুরুজনকেই বেশি করে করে মা বাপি বোধ হয় এদের সবচেয়ে বড় টার্গেট হয়তো ভিতরের কোনো কমপ্লেক্সকে চাপা দিতেই বন্দনা তার ছেলে মেয়েদের কাছ থেকে দূরে সরে যেতে ভয় পায় তাই তাদের দলে থাকবার বাসনায় তাদের তালে তাল মেলাবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় পরিতোষকে বোকা বুদ্ধু বুড়ো হাবড়ার দলে ঠেলে রাখে পরিতোষকে নিয়ে ছেলে সঙ্গে ঠাট্টা তামাশা করে কিন্তু তাই বলে কি নিজে সবসময় রেহাই পায় মায়া মমতা সমবেদনা সেন্টিমেন্ট এগুলো তো ওই নবতারুণ্যের কাছে অচ্ছুত তাই মায়ের মধ্যে সহসা ঐসবের কোনো কিছু প্রকাশ পেলেই ওদের বিদ্রুপের রসনা ক্ষুড়োধার হয়ে ওঠে আশ্চর্য বঙ্কুটা পর্যন্ত ওদের দেখা দেখি বন্দনাকে এই নিয়ে ঠাট্টা করে জানেন দিদি বাসন্তী বালার রোদ দূরে এসে গরম লেগেছে বলে মাসিমা মায়ায় গলে গিয়ে বলল আহা আগে ওই দালানের পাখাটা খুলে একটু বস এ খবরে দিদি হেসে লুটিয়ে পড়লেন মা শুধু এই না মা জননী তোমার প্রাণে একটু মায়া মমতা নেই একটু শরবত করে দেবে তো অন্তত এই যে সাধনটা বন্ধু না অবশ্যই তাকে বিদায় দিতে পারলে বাঁচে তবু খেতে দেওয়া বলে কথা ব্যাস সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে দুজনার মন্তব্য আহ মা চায়ের সঙ্গে থি বিস্কুট ক্রিম কেকার ছিল না হরলিক্স বিস্কুট গ্ল্যাক্সো বিস্কুট বা ম্যালেরিয়া জ্বর বলে কথা তাই আবার ভালো ঘরের ছেলে ওই ভালো ঘরের ছেলে শব্দটি উচ্চারণ করেই নিজের মাথাটি খেয়ে বসেছে বন্দনা বলেছিল বা বলে ফেলেছিল দেখো ছেলেটা বললো কিনা দুধ আবার মানছে খায় ও তো নুইককে ফেলে দি মনে হচ্ছে ভালো ঘরের ছেলে ব্যাস ব্যাঙ্গের হুল অহর তাল মিলিয়ে চলেও মাঝে মাঝেই ঘটে যায় এমন অসতর্ক ঘটনা পরিত তোষ অবশ্যই এ যুগের তালে তাল দেবার চেষ্টায় যান না আত্মস্থ ব্যক্তি তিনি তার মহেন্দ্র দত্তর ছাতা কেটস জুতো নীলের ধুতি লং ক্লথের পাঞ্জাবির পরিমণ্ডল থেকে বিচ্যুত হননি কিন্তু সে তো নিজেকে নিয়ে তাই বলে পারিবারিক সুরসঙ্গীতের তাল ভঙ্গ করে বসতে পারেন এতটা শক্তি গিয়ে অর্জন করতে পেরেছেন কর্তার ইচ্ছায় কর্মর যুগ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছেন পাকল নাকি অতএব নিজেরা চেষ্টা করার কল্পনাকে বাতিল করতেই হলো মেয়ে মুচকে হেসে বলেছে একটা কাজ করো বাপি একখানা মস্ত দেখে পশ্চিমবঙ্গীয় মানচিত্র নিয়ে এসো আর চিউনি আচটানোর মতো ধৈর্যে ওই আঁচটা গ্রামের হদিস বার করে ফেল তারপর একদিন সাধনার ধন সাধনকে নিয়ে ফার্স্ট ক্লাস ট্রেনে চেপে সেই গোবিন্দ হালদারের বাড়ি পৌঁছে দাও কি এমন শক্ত ছেলে বলল বাপি অন্তত ক্ষেত্রে তুমি একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো আবার চাঁদের ওপর বড় বড়শালা এসে বললেন ছেলে মানুষই ছাড়ো পরিতোষ পত্রপাঠ মিসিং স্কোয়াডে জমা করে দিয়ে এসো ভবিষ্যতে এ নিয়ে ফেঁসাতে পড়তে পারো তোমায় জবাব দিতে হবে কেন তুমি একটা কুড়িয়ে পাওয়া ছেলেকে পুলিশের হেফাজতে না রেখে নিজের বাড়িতে গুঁজে রেখেছিলে দয়াময়রা কিছু না পারুক হ্যারাস করতে তো পারেন খুব এরপর আরও লড়ে যাবেন পরিতোষ সেই একটা রাস্তায় পুরোনো ছেলের কাছে প্রতিশ্রুতি দিয়ে বসেছিলেন বলে আশ্বাসের বাণীটা কি যেন ছিল সে কিরে থানায় ধরিয়ে দিতে যাব কেন তুই চোর না ডাকাত তা সেই ছেঁদ কথাটাকেই একটা পরম মূল্য দিতে হবে বারবার মনে পড়াতে হবে কপালে এক টুকরো স্নেহস্পর্শ পেয়ে কি যেন বলে উঠেছিল ছেলেটা সদ্য ঘুম ভাঙা চোখ দুটো মেলে দাদু তুমি মনে লাগলো যেন ভগবান পরিতোষ মনে মনে বললেন তা ভগবান বোধ হয় ভগবানের মতো নির্মম আর কে আছে দাদু এটা ট্যাক্সি গাড়ি কি মজা কি মজা ও দাদু কি গদি গো দাদু আমার ফটক তুলল কেন তুললাম খবরের কাগজে ছাপিয়ে দেব যাতে তোর বাড়ির লোক দেখে চিনে ফেলতে পারে এ বাবা দাদু ওরা খবরের কাগজ পড়তে জানে আহা ওরা না জানুক তোর গ্রামের কেউ তো জানতে পারে তো মাস্টার মশাই পারে নোকে চিটি নিকে দেয় তারপরে যে শব্দার্থে অতীতকে বোঝায় কারণ সে তো আর হারিয়ে থাকবে না দাদুর সঙ্গে তো এখন সেইখানে যাচ্ছে যারা সাধনের ঠিকানাটা খুঁজে দিয়ে বাড়ি নিয়ে যাবে সাধনকে সাধন রে যদি বলতে পারতিস তোর গ্রামটা কোন জেলায় জেলা কি জানি নে দাদু তোদের কাছাকাছি কোনো বড় শহর নেই ভগবান জানে তোরা যে কলকাতা এলি কিসে চেপে রেলগাড়িতে তার না জমে রেলগাড়ি চাপি নাই দাদু বাস গাড়ি চেপে চেপে তিন ছাই বদলি করে করে তো অনেক বাদাম ভাজা খেলুম দাদু বাবা কিনে দিল তারপর হারিয়ে গেলি কখন রে সাধন ক্লান্ত ক্লান্তকলায় বলে আর কক্ষেপ শুধোবে দাদু যেখানে নে যাচ্ছ তারা তো সব কইয়েই দেবে আমাদের মঞ্চতলার বাগদিপুরি যদি আসতো সব কয়ে দিত যদি তোমার ঘরে চুরি হয় কয়ে দেবে বাগদিপুরি কে নেছে জিনিস শঙ্কিত হন পরিতোষ কি ভাবছে ছেলেটা পরিতোষ হতাশ নিঃশ্বাস ফেলেন ছোট্ট ছেলেটাকে কি বুঝিয়েছে তার শালা তা সেই জানে সেই বোঝানোর কুটিল কায়দা থেকে অবধ শিশু মনে মনে কি মায়াজাল রচনা করছে কে জানে শালা সঙ্গে আছেন একটু হেসে বললেন পরিতোষ কি এখনো লড়ে যাচ্ছ তোমার না আসাই উচিত ছিল দেখছি এই যে এসে গেছি আয় ছেলেটা নাম দেখছিস কত বড় বাড়ি সাধন সহসা পরিতোষের হাত চেপে ধরে আর তো চিৎকার করে ওঠে আমারে কোথায় আনলে দাদু এই তো পুলিশের বাড়ি আমি যাব না কখনো যাব না কিছুতেই না যাবি না কেন চল না তোর ভালো হবে বলে শালা তার হাত ধরে প্রায় হিঁচড়ে টেনে নিয়ে চলেন ততক্ষণে পরিতোষের হাতটা আপনিই ছেড়ে দিয়েছে ছেলেটা আগুন ছড়া চোখে অবর্ণনীয় একটা দৃষ্টি হেরে রুষ্ট ক্ষুব্ধ হতাশ তীব্র একটা আর্ত চিৎকার করে উঠেছে তুমি আমারে ভুললে ভাইলে সেই থানায় জমা দিতেই নেলে। তুমি তুমি আমারে আমারে ঠকালে ঠকালে শালাবাবু একটা কনস্টেবলের সাহায্যে তাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে যান আপাতত তিনি হাত ধরে এসেছেন পরিতোষকে বিশ্বাস নেই হয়তো ফিরিয়েই নিয়ে যাবেন যেতে চাইল না বলে পরিতোষ নামতে ভুলে গিয়ে স্থানুর মতো বসে রইলেন গাড়ির মধ্যেই চারিদিক ঝাপসা ঝাপসা লাগছে আকাশ বাতাস পৃথিবী সব যেন কেমন একাকার হয়ে আসছে মস্তিষ্কের কোষে কষে অবিরত হাতুড়ি পিটে পিটে কে যেন বলে চলেছে তুমি আমার ঠকালে তুমি আমার ঠকালে এই আর ধ্বনি কি সত্যিই পরিতোষ নামক এক নেহাত সাধারণ নিরীহ ব্যক্তির নাকি বিশ্ব চরাচর জুড়ে ধ্বনিত হচ্ছে এই ধিক্কারের বাণী তুমি আমাকে ঠকালে এ ধ্বনি কি মাটি থেকে উড়তে উঠতে চাইছে না উর্ধ্ব থেকে নেমে আসছে মাটিতে কে কাকে ঠকিয়েছে কে কাকে ঠকিয়ে চলেছে আমার পাঠকরা আজকের গল্পটি শুনেই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা চয়েস করবেন ধন্যবাদ